বাংলাদেশের ডিজে বালেশ্বরকে চিনিস তো? নাম্বার ওয়ান, যখন বেস মারবে না সব বাল ঝরে ঝরে পড়বে। আমাদের পাওয়ার মিউজিককে চিনিস তো? যখন বেজ মারে না থানার পুলিশ ছুটে আসে সেটা বন্ধ করার জন্য, বুঝলি? কত বালেশ্বর এলো এলো। কি হলো রে মারা তোর, হ্যাপা কুত্তার মতো হাঁপাচ্ছিস কেন? একটা দারুণ খবর আছে। আরে বাস মারা, দারুণ খবর বল, কি খবর বল? বালছেড়ে ক্লাবের ছেলেপেলেরা ডিজে কম্পিটিশন করার জন্য বাংলাদেশ থেকে ডিজে নিয়ে এসেছে। আচ্ছা তাই নাকি? আগের বার হেরে সালাদের শিক্ষা হয়নি, আবার ডিজে কম্পিটিশন করার জন্য বাংলাদেশ থেকে ডিজে নিয়ে এসেছে। বাংলাদেশ থেকে কি ডিজে নিয়ে এসেছে রে গুরু? বাংলাদেশের ডিজে বালেশ্বরকে নিয়ে এসেছে। ডিজে বালেশ্বর গুরু, ওরা নাকি এবারের কম্পিটিশনে আমাদেরকে হারাবে, দিয়ে তোমার গলায় জুতোর মালা পরিয়ে পিকের মাঠে দাঁড় করিয়ে রাখবে। সালাদের এত বড় সাহস, আমার গলায় জুতার মালা পরাবে? পুষ্পা পুষ্পা রাজ মায় ঝুঁকে গানে ইসার, ডিজে বালেশ্বরের সব কটা বাল আমি ছিঁড়ে নেব, ঠিক আছে? আমি যাচ্ছি এক্ষুনি বিএম লিরিক্সের কাছে, দুটো স্যাঁটা ভাঙা ডিজে গান তৈরি করে নিয়ে আসছি। এমন বেস মারবো না, চন্দন কাঠের মতো মালগুলো কোথায় পাচার হয়ে যাবে কোনো সালা বুঝতে পারবে না, ঠিক আছে? ওরা পাওয়ার মিউজিককে চেনে না এখনো, কি মাল। বন্ধুরা, তোমরা যদি পাওয়ার মিউজিক লাভার্স হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু কেউ, না হলে আমরা চন্দন কাঠের সাথে তোমাদেরকেও পাচার করে দেবো, ঠিক আছে? এবারের কম্পিটিশনটা আমাদেরকে জিততেই হবে, তারপরে দেখছি সালাদেরকে। সালারা খুব বার বেড়েছে। আরে লাউড়া, ওদের সাথে কম্পিটিশন করতে গেলে ডিজে লাগে, ডিজে। আমাদের তো কোনো ভালো ডিজেই নেই। মানে কে বলেছে নেই? ডিজে বালেশ্বর আছে তো। ডিজে বালেশ্বর? ডিজে বালেশ্বরকে চিনিস না কেন? আশেপাশে যতগুলো আছে সেট আপ সবার বাল ছিঁড়ে নিয়েছে লাউড়া, ওই জন্য তো বাংলাদেশ থেকে ওকে নিয়ে আসবো, এখানে এসে সবার বাল ছিঁড়ে দেবে। মাথার বাল সব ঝরে ঝরে পড়বে। ঠিক আছে মানে তাই হবে, ডিজে বালেশ্বরকে নিয়ে আসা হবে। গুরু গুরু, এই নাও তোমার বিড়ি। তুই কোথায় ছিলি মানে এখন? দেখবি যে আমার বুলাদির সাথে আমার সাপ লুডো খেলছিল। না গুরু, আমি সাপ লুডো খেলিনি, আমি তোমার বিড়ি আনতে গিয়েছিলাম। না না, পচা আমার ভালো ছেলে, ওই তো সাপ লুডো খেলে না। এই পচা, তোকে একটা কাজ দেবো, ঠিকঠাক ভাবে করতে হবে কিন্তু। কি কাজ গুরু? তুই বড় গা ঢাকা দিয়ে যা পক পক ক্লাবকে, যে শুনে আয় ওদের প্ল্যানটা কি আছে, ঠিক আছে? চল তারপর ওদেরকে দেখছি, আমার নাম লাদেন, গর্ত খুলে দেবো মারা। ঠিক আছে গুরু, ওকে ওকে, আমি এক্ষুনি যাচ্ছি গুরু। তাহলে গুরু, ডিজে বালেশ্বরকে ফোনটা লাগাই নাকি? আরে বড়া লাগা লাগা, তুই এখনো দাঁড়িয়ে আছিস? হ্যালো, ডিজে বালেশ্বর স্পিকিং। রবিবার দিন কম্পিটিশন আছে ফ্রি ফায়ার ময়দানে, যা মাল আছে সব ঝাঁট দিয়ে তুলে নিয়ে চলাই, ঠিক আছে? কম্পিটিশনটা যদি জেতাতে পারিস যা চাইবি তাই দেবো, ঠিক আছে? আর যদি না জেতাতে পেরেছিস সব মাল গঙ্গা নদীতে ভাসিয়ে দেবো, ঠিক আছে? এবারের কম্পিটিশনে বালছেড়া ক্লাবের একটা ভালো ওরা ছিটতে পারবে না, ঠিক আছে? নো 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 নো। এ ফিউ মোমেন্টস লেটার, বাবা মেশিন গুলো পড়ে থাকতে দেখবে ধুলো পড়ে জাম হয়ে গেছে। ভালো করে ঘষ, সামনে বড় ভোট আছে, কাজে লাগবে। গুরু বসে দেখাতে হবে বড়া, আমরা ঘরে বসে বসে কাজ করি, বাল ছিড়ি না। আমরা বড় গুরুর জন্য এত কিছু করি, গুরু বড় আমাদের দিকে তাকাই না। আর বলিস না রে, গুরু বড় চাপে আছে, সামনে ভোটের জন্য বড় এদিকে দৌড়ে বেড়াচ্ছে, কাকে দেখবে বড়া। ভালো কথা, ভোট বলতে মনে পড়ে গেল, গুরু বলেছে ভোটের আগে যেন কোনো ক্যাচাল না হয় সেদিকে খেয়াল রাখতে। আরে ভোজটি ক্যাচাল কি আমরা করি, করতে পারে ছেলেমেয়েরা। ওই তো গুরু বলেছে কোনো ক্যাচালের মধ্যে যেন না যাই, আমরা কিছু করবো না বলা, আমাদের পেছন যদি কেউ লাগে দেবো বলা ধুলে। এ বলা লাল টুকে বিরিয়ানি পাঠালো, মালটা গেল কোথায়? মাল খেয়ে যদি না হইবে সমান দাদা কি সে মাতা ভালো রে গো। এই কে রে মারা, এই গাড়ি মেরেছে মারা, কি করছিস বে ওখানে তুই?
কই কিছু না তো এই এমনি একটু দাঁড়িয়েছিলাম আর কি তোর বাড়ি কোথায় রে ওরা ওরা গাড়ি কি বাড়ি ছুটছিস ইয়ে মানে আমি ছেড়ে দে আমাকে ছেড়ে দে এই দেখ এই দেখ এই যে আমার কি রে শালা ঘরের পিছনে দাঁড়িয়ে তো সব কথা শুনছিল মার শালাকে মার 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 দাদা ওকে ছেড়ে দাও আমি কিছু করিনি না তুমি এখানে বাজি ছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা আমাকে ছেড়ে দাও দাদা আমি মায়ের কাছে যাবো দাদা মা ভাত ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বস বলছি এখানে দাদা আমার ভুল হয়ে গেছে দাদা আমাকে ছেড়ে দাও দাদা আমি আর কোনোদিন আসবো না দাদা ছেড়ে দাও দাদা এবারের মতো আমাকে ক্ষমা করে দাও দাদা শালা মালটাকে কেমন চেনা চেনা লাগছে মারা ঠিকই বলেছিস মারা আমার কেমন চেনা চেনা লাগছে কেমন মারা পচা কলার মতো মুখ কোথায় যেন দেখেছি মারা মনে পড়ছে না তুই শালা বিরোধী পার্টির মাল লাগছে না দাদা আমি কোনো পার্টি ফাটি করি না বিশ্বাস করো তাহলে তুই ক্লাবের পেছনে কি করছিস ইয়ে শালা বিরোধী পার্টির মাল ক্লাবের পেছনে দাঁড়িয়ে আমাদের ভোটের প্ল্যান শুনছিল মার শালাকে মার তুই শালা বালছেড়া ক্লাবের সদস্য নয় তো না ইয়ে মানে আমি বালছেড়া ক্লাব চিনি না দাদা ই শালা পাক্কা বালছেড়া ক্লাবের সদস্য কেলা মালটাকে কেলা এক্ষুনি ধরে গেলা এক্ষুনি কেলা হবে আমার নাম লাদেন গর্ত খুলে দেবো মারা আমার নাম পুষ্পা বাল ছেড়ে গেলে সব বাল ছিঁড়ে নেবো মারা বাংলাদেশের ডিজে বালেশ্বরকে চিনিস তো নাম্বার ওয়ান যখন বেস মারবে না সব বাল ঝরে ঝরে পড়বে আমাদের পাওয়ার মিউজিককে চিনিস তো যখন বেস মারে না থানার পুলিশ ছুটি আসে সেটা বন্ধ করার জন্য বুঝলি কত বালেশ্বর এলো এলো তবে রে শালা মুখ সামলে কথা বল পুষ্পা এক্ষুনি কিন্তু লড়াই হয়ে যাবে বলে দিচ্ছি চোখ দেখাচ্ছিস কাকে বে পুষ্পা পুষ্পা রাজ মুখে চন্দন কাঠ গুজে দেবো বস বেশি বকে লাভ নেই ডিজে কম্পিটিশন হোক তারপর শালাদেরকে দেখছি ওই টাকলা কি করবি তুই কম্পিটিশনটা শেষ হোক তারপর কে কার মুখে কাঠ গুজছে শালা দেখে নেবো ঠিক আছে মানা তোর আগে স্টার্ট কর সাউন্ড সেটআপটা ছাড় শালাদেরকে দেখিয়ে দে বালেশ্বরের কামাল ঠিক আছে বস এক্ষুনি ছাড়ছি সালাম আলাইকুম দোস্তো আপ লোগো কে লিয়ে ডিজে এসইএস রিমিক্স প্রেজেন্ট করতা হ্যায় এক ধামাকাদার সাউন্ড চেক তো ইয়াহা জো দিল কে মরিজ হ্যায় কে রে পিয়া ও লোগ বক্স কে সামনে সে হট জায়ে তো দের কিস বাত কি চলিয়ে শুরু করতে হ্যায় हमसे का कंपटीशन करबे हमसे लड़ता ही मान तोर डिब्बा फूट गया चल पतली गाली से किरे पुष्पा बे सुने की मुखे चंदन काट गुजा है गेलो की बे दाईगाड़ी की भाबजी छाड़ सेटा पे छाड़ देही तोदर पावर म्यूजिक रे कमाल बजा बीएम रिमिक्सर कैसेटटा चला दो एक खनी चला ची गुरु अरे हे अपने मोहल्ला के नंबर वन कोको हमका देखता ही मान तो हार जियरावा करे धोकर 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 हाँ धोकर 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 हाँ धोकर 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 हम तो हार बाप ही बेटा पहचाना हमका पावर म्यूजिक डॉट इन গুড বাই গয়া।